কোচবিহারের শীতলকুচিতে হাড়হিম করা হত্যাকাণ্ড। তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার স্বামী ও এক মেয়েকে বাড়িতে ঢুকিয়ে কুপিয়ে খুন করলো দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দম্পতির আরেক মেয়ে। কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, কিভাবে এই ঘটনা ঘটলো, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে এবং এর পিছনে কারণ কি থাকতে পারে? দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে সকাল ৫টা নাগাদ একদল দুষ্কৃতী বিমল বর্মন, যিনি ওখানকার শীতলকুচি ব্লকের এসপি যে সংগঠন আছে তৃণমূলের, তার ব্লক সভাপতি, এবং নীলিমা বর্মন, তিনি শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য, তার বাড়িতে হামলা করে এবং তার দুই মেয়ে ছিল তার ঘরে, এবং চারজনকেই এলোপাতাড়ি কোপাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে। এরপরেই তাদের চিৎকার শুনে স্থানীয় মানুষজন বেরিয়ে আসে এবং স্থানীয় মানুষজন বেরিয়ে এসে এই হাড়হিম করা দৃশ্য তারা দেখে এবং তারপরে কয়েকজন এগিয়ে যখন আসে তখন দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় এবং তাদের মধ্যে একজনকে ধরেও ফেলে স্থানীয় মানুষজন এবং তাকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এবং যেটা এরপরেই কিন্তু তাদেরকে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে বিমল বর্মন এবং নীলিমা বর্মনকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরে তাদের দুই মেয়েকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে এক মেয়ের, রুনু বর্মন, তার মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এবং যেটা পুলিশ সূত্রে যেটা খবর, শীতলকুচি থানার পুলিশ জানিয়েছে যে এর পেছনে থাকতে পারে যে একটা প্রণয় ঘটিত ব্যাপার থাকতে পারে। যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে কিছুদিন ধরেই এই দুজন মেয়ে আছে তাদেরকে কিন্তু নানাভাবে উত্তক্ত করছিল পাড়ারই এক যুবক এবং সেটা নিয়ে কিন্তু ঝামেলাও বেঁধেছিল এবং তারপরেই এই ঘটনা। এখন কাদেরকে নিয়ে এসে এই ঘটনা ঘটালো বা কে কিভাবে ঘটালো, পুরো বিষয়টাই কিন্তু শীতলকুচি থানার পুলিশ তদন্ত করছে। তবে যেহেতু রাজনীতির সাথে যুক্ত এই দম্পতি এবং স্বাভাবিকভাবেই রাজনীতির প্রশ্ন উঠছে, তবে এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনার পেছনে রাজনৈতিক কোনো কারণ রয়েছে কিনা সেটা কিন্তু একেবারে স্পষ্ট নয়। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শীতলকুচি জুড়ে এবং পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। অতিরিক্ত পুলিশ সুপার মাথাভাঙা তিনি কিন্তু অমিত কুমার ভার্মা, তিনি কিন্তু ঘটনাস্থলে গেছেন এবং সরজমিনে একেবারে। শুভেন্দু, ধন্যবাদ। আর এই প্রসঙ্গে আমরা শুনে নেব অ্যাডিশনাল এসপির কি বক্তব্য। এখানে একটা ঘটনা ঘটেছে, ওনাকে হসপিটাল রেফার করা হয়েছে, পুরো ইনভেস্টিগেশন চলছে। এখন পর্যন্ত 2 জন মারা গেছে মাথাভাঙা এসডি হসপিটালে আর 1 জন কোতোয়ালি ইঞ্জিনিয়ারে মারা গেছে। এখন 3 জনকে ধরা হয়েছে, ঠিক আছে, বাকি ভেরিফিকেশন চলছে। এখন কিছু বলা যাবে না, বাট যে ভাবা যাচ্ছে ওটা কি একটা লাভ অ্যাফেয়ার ছিল, ঠিক আছে, এটা ভাবা যাচ্ছে, বাট ক্লিয়ারলি এক্স্যাক্টলি কি আছে ওটা পরে বলতে পারবো। দুয়ারে সরকার ক্যাম্পে ঢুকে ভাঙচুর, তাণ্ডব চালানোর অভিযোগে তৃণমূলেরই নেতাকে গ্রেফতার করল পুলিশ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ফর্ম না মেলার অভিযোগে উত্তর দিনাজপুরের ইসলামপুরে দুয়ারে সরকার ক্যাম্পে শুরু হয় উত্তেজনা। কেন এই অব্যবস্থা প্রশ্ন তুলে দলেরই নেতার বিরুদ্ধে সুর চড়ান অভিযুক্ত অঞ্চল সভাপতি। পশ্চিম বর্ধমানের কাঁকসা, পূর্ব বর্ধমানের গলসি, কোচবিহারের তুফানগঞ্জের পর উত্তর দিনাজপুরের ইসলামপুর। এবার তৃণমূল সরকারের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে রীতিমতো তাণ্ডব চালাতে দেখা গেল তৃণমূলেরই অঞ্চল সভাপতিকে, আর তার জেরে গ্রেফতারও হতে হলো তৃণমূল নেতাকে। বৃহস্পতিবার ইসলামপুরের দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকারের ক্যাম্পে ধুন্ধুমার বাঁধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সকাল 10টা থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরুর কথা থাকলেও কর্মীরা অনেক দেরিতে এসে পৌঁছন। তারপর ক্যাম্প চালু হলেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফর্ম মেলেনি, যার জেরে শুরু হয় গন্ডগোল। ওদের জন্য আমাদের লক্ষ্মী ভান্ডার হয়নি, 3বার জমা দেওয়ানো হয়েছে, আর হয়নি, আর দিই নাই। সাদা কাগজ এখন আনা হয়নি, তো ওটা বলা হয়েছিল যে নিয়ে আসছে আর কি, এইটুকু। এই কারণে যে টেবিলের নিচে যেটা লাগাতে হয় আর কি, হ্যাঁ, ওইটা আমি জিপিতে ফোন করেছিলাম, নিয়ে আসছে আর কি, এইটুকু। ওই এলাকাতেই বাড়ি তৃণমূলের আগদিমঠি খুন্তি অঞ্চলের সভাপতি আকবর আলীর। তিনি দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে দলবল নিয়ে রীতিমতো তাণ্ডব চালান। একের পর এক আসবাবপত্র ছুঁড়ে ফেলা হয়। এলাকার অনেকেই সরকারি প্রকল্পের সুবিধে পাননি, এই অভিযোগ তুলে দলেরই পঞ্চায়েত প্রধানকে নিশানা করেন তৃণমূলের অঞ্চল সভাপতি। ব্লক বিডিও অফিসের তো স্টাফগুলোকে ভরসা করা যায় না, এরা তো চোরের একদম রানী হয়ে গেছে। কারণ আমাদের পঞ্চায়েত প্রধান যিনি আছে উনিও চোরের একটা ওখানে খুলেছে, দোকান খুলেছে, আর একটা বিডিও অফিসটা আমাদের চোরের খুলেছে, দোকান খুলেছে। কারণ যদি দোকান না খুলতো তাহলে লক্ষ্মী ভান্ডার 70% মানুষ এখনও পায়নি। এই গন্ডগোলটা করেছে আকবর বলে একজন, যে বলতে পারে স্বয়ং ঘোষিত অঞ্চল সভাপতি। যদি কোনো সমস্যা হয়েই থাকে তো সেটা তো বিডিও সাহেবকে জানানো যায়। তার জন্য আমি সরকারি সম্পত্তি নষ্ট করব, ভাঙচুর চালাবো, সেটা বাঞ্ছনীয় নয়। এর আগে পশ্চিম বর্ধমানের কাঁকসায় দুয়ারে সরকার চলাকালীন সেখানে ঢুকে বিদ্যুৎ দপ্তরের টেবিল উল্টে দেন তৃণমূলের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সদস্য। সেই ঘটনায় তৃণমূল নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হলেও ইসলামপুরের ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। 50 ঘंटा পেরিয়ে গিয়েছে, কিন্তু কুর্মি আন্দোলনের ঝাঁজ ক্রমশই বাড়ছে। কুর্মি সম্প্রদায়কে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনতে হবে, সারনা ধর্মে স্বীকৃতি দিতে হবে, কুর্মালি ভাষাকে সংবিধানের ৮ম তপশিলের অন্তর্ভুক্ত করতে হবে, এমনই একাধিক দাবিতে রাজ্যের পশ্চিমাঞ্চল জুড়ে লাগাতার আন্দোলন চলছে। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, হংসরাজ সিংহ রয়েছেন আমাদের সঙ্গে, অন্যদিকে রয়েছেন অমিতাভ রথ। আমি প্রথমেই হংসরাজের কাছে চলে যাবো। হংসরাজ, দুদিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত অবরোধ কিন্তু একটানা চলছে, সেক্ষেত্রে কি বলছেন যারা অবরোধ করছেন তারা, এরপর তারা কি ভাবছেন এবং নিত্যযাত্রীদের তাদেরই বা কি অবস্থা? দেখো, আন্দোলনের আজকে ৩য় দিন, ৫০ ঘন্টা ইতিমধ্যে অতিক্রম করে গেছে, কিন্তু যে আন্দোলনকারীরা তাদের কিন্তু একটাই দাবি, অবিলম্বে তাদের যে কুর্মি জাতি আছে তাদেরকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, পাশাপাশি সারনা ধর্মের কোড আরম্ভ করতে হবে এবং তোমার যে আর বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু তাদের আন্দোলন চলছে। আজ ৩য় দিন আন্দোলন লাগাতার চলছে। ইতিমধ্যে কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছে, আগামী রবিবার থেকে পুরুলিয়া জেলার কোটশিলা, যেটা গুরুত্বপূর্ণ রেল লাইন, কোটশিলা যেটা পুরুলিয়া রাঁচি রেলপথ মানে প্রধান রেলপথ, সেখানে কিন্তু তারা এবার অবরোধ শুরু করবে এবং তার পাশাপাশি রাঁচি পুরুলিয়ার কোটশিলা স্টেশনের পাশেই কিন্তু যে জাতীয় সড়ক আছে সেখানেও কিন্তু রবিবার থেকে অবরোধ শুরু হবে। তাই অবিলম্বে যদি প্রশাসন তাদের দাবিগুলো না মানে, এইভাবেই কিন্তু লাগাতার এই আন্দোলন চলবে এবং এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। যে হুঁশিয়ারি দিয়েছিল আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে, সেটাই কিন্তু বাস্তবায়িত হতে চলেছে। এই আন্দোলনে যে আমরা দেখতে পাচ্ছি, এখন তক কিন্তু 58টি ট্রেন বাতিল করা হয়েছে এবং যাত্রী যে দুর্ভোগ কিন্তু আরও চরমে উঠতে পারে এই আন্দোলন যতদিন চলবে। তা আন্দোলনের জেরে কিন্তু যাত্রী দুর্ভোগ যে আরোই বাড়বে সেটা বলাই বাহুল্য। ইতিমধ্যে কিন্তু তাদের আন্দোলন চলছে, এবার দেখার কথা এই আন্দোলন কখন নিষ্পত্তি হবে এবং কখন মানুষ এখান থেকে রেহাই পাবে এবং সাধারণভাবে যে যানবাহন চলাচল। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের ভোগান্তি চরমে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, সেখানেও প্রভাব পড়েছে। অমিতাভ রথ আমাদের প্রতিনিধি রয়েছে। অমিতাভ, কি পরিস্থিতি, সাধারণ মানুষ তারা কি বলছে এবং প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে কোনো রকম আলোচনার কথা কি শোনা যাচ্ছে? দেখো কুসুমিতা, কুর্মীদের যে অবরোধ আন্দোলন প্রায় 2 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। প্রশাসনের সাথে বেশ কয়েকবার আন্দোলনকারীরা বসেছে, কিন্তু এখনো কোনো সমাধান সূত্র বেরোয়নি। আদিবাসী কুর্মী সমাজ এবং কুর্মী সমাজ, এই কুর্মীদের এই দুটি সংগঠনের ডাকে 1 তারিখ থেকে এবং 5 তারিখ থেকে পৃথকভাবে দুটি অবরোধ আন্দোলন শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে একদিকে রেল অবরোধ চলছে এবং একই সাথে জাতীয় সড়কও অবরোধ করে রেখেছে কুর্মীরা। তাদের যেটা বক্তব্য, তাদের যেটা দাবি, অর্থাৎ কুর্মীদের এসটি তালিকাভুক্ত করতে হবে এবং তাদেরকে সারনা ধর্মের কোড সহ স্বীকৃতি দিতে হবে, এই দুটি দাবিতে তারা অবরোধ আন্দোলন শুরু করেছে। গত দুবার তারা পশ্চিম মেদিনীপুর ডিএম এবং এসপির সাথে আলোচনা করেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরোয়নি। তারা যেটা জানাচ্ছেন যে সিআরআইয়ের জাস্টিফিকেশন সহ যে জাস্টিফিকেশন তারা যে এসটি ডিমান্ড করছে, সেই জাস্টিফিকেশন কেন্দ্রের কাছে পাঠাতে হবে। এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কোনো সদুত্তর দেওয়া হয়নি, তাই অবরোধ আন্দোলন যেমন চলছে চালিয়ে যাবেন। এই অবরোধের ফলে সাধারণ যাত্রীরা ভুক্তভোগী হচ্ছেন। কবে অবরোধ আন্দোলন উঠবে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু জানা যায়নি, তবে আন্দোলনকারীরা যেটা জানাচ্ছেন যে যদি সমাধান সূত্র না বেরোয় এরপর আন্দোলনের ঝাঁজ তারা আরও বাড়াবেন এবং দিকে দিকে আন্দোলন ছড়িয়ে ফেলবেন। তারা প্রশাসনের কাছে বারবার একটাই দাবি জানাচ্ছেন, তারা যে এসটি ডিমান্ড করছেন তার যে জাস্টিফিকেশন, সেই জাস্টিফিকেশন সহ সিআরআই রিপোর্ট পাঠাতে হবে, না হলে এই আন্দোলন চলবে এবং আগামী দিনে এই আন্দোলন আরও দিকে দিকে জঙ্গলমহলের চারিদিকে তারা ছড়িয়ে ফেলবেন। কুসুমিতা, একেবারেই তোমরা দুজনেই আমাদের সঙ্গে থাকো, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে আন্দোলনের ঝাঁজ বাড়ছে এবং তার ফলে সাধারণ মানুষের ভোগান্তি ও চরমে। আদিবাসী কুর্মী সমাজের আন্দোলন ঘিরে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি 6 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। সকালে প্রথমে জাতীয় সড়কে মিছিল করেন আন্দোলনকারীরা, এরপর খেমাশুলি স্টেশনে শুয়ে পড়ে শুরু হয় তাদের বিক্ষোভ কর্মসূচি এবং বহু ট্রেন বাতিল হয়েছে। আমরা জানি। কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, একের পর এক ট্রেন বাতিল হচ্ছে, তোমার কাছে জানতে চাইবো যে কোন কোন ট্রেন বাতিল হয়েছে। বেশ কিছু ট্রেনের তো গতিও পরিবর্তন করা হয়েছে, গতিপথ পরিবর্তন করা হয়েছে। দেখো তুমি ঠিকই বলেছো, গত 3 দিন ধরে যেভাবে কর্মীদের আন্দোলন চলছে তাতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। হাওড়া থেকে বিশেষত দক্ষিণ যেগুলো মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারত যায় উড়িষ্যাগামী যেসব ট্রেন সেগুলোতে কিন্তু এখন সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। এবং যেটা জানা যাচ্ছে একাধিক দূরপাল্লার ট্রেনকে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ বাতিল করেছে। শালিমার এলটিটি এক্সপ্রেস সেটা কিন্তু বাতিল করা হয়েছে। এছাড়াও হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস সেটাও বাতিল করা হয়েছে এবং সেকেন্দ্রাবাদ পাটনা এক্সপ্রেস, এলটিটি রাঁচি এক্সপ্রেস এবং একাধিক দূরপাল্লার ট্রেন সেগুলো বাতিল হয়েছে। এবং হাওড়া থেকে পুরুলিয়াগামী যে ট্রেন হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস এবং হাওড়া থেকে একাধিক দূরপাল্লার ট্রেন এবং সাঁতরাগাছি থেকেও ট্রেন বাতিল করা হয়েছে। যেটা দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষের বক্তব্য গতবারে যখন আন্দোলন হয়েছিল যখন ট্রেন ছাড়া হয়েছিল তাতে কিন্তু সমস্যা হয়েছিল, মাঝ রাস্তায় ট্রেন আটকে যায়, প্যাসেঞ্জারদের চরম দুর্ভোগের শিকার হয়। কিন্তু এবারে কিন্তু আগে থেকেই একাধিক দূরপাল্লার ট্রেন সেগুলোকে বাতিল করে দেওয়া হচ্ছে এবং যাতে এই যাত্রীরা কোনো বিপদে না পড়ে মাঝ রাস্তায়, মূলত সেই কারণেই কিন্তু এই কর্মী আন্দোলন, যেটা কিন্তু রেলের সঙ্গে কোনো সম্পর্কিত বিষয় নয় বলে রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, তার ফলে কিন্তু তারা ট্রেন চালাতে পারছে না। যে মুহূর্তে ট্রেনে এই আন্দোলন উঠে যাবে, অর্থাৎ যারা বিক্ষোভকারী তারা রেল ট্র্যাক ছেড়ে সরে যাবে, তারা কিন্তু ট্রেন চালাতে প্রস্তুত বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ। এবং কখন এই তারা রেল ট্র্যাক থেকে সরে যায় সেদিকেই কার্যত তাকিয়ে আছে রেলের পদস্থ আধিকারিকরা। গোটা পরিস্থিতি তারা নজরদারি করছেন এই মুহূর্তে এবং তারা চেষ্টা করছেন যাতে বিক্ষোভকারীদের বুঝিয়ে সুঝিয়ে কিন্তু রেল ট্র্যাক থেকে সরে যায় এবং ট্রেন চলাচল শুরু হয়। তবে আজ এবং আগামীকাল একাধিক কিন্তু দূরপাল্লার ট্রেন সেগুলোকে বাতিল করা হয়েছে আগে থেকেই, সেগুলো কিন্তু চলার সম্ভাবনা এই মুহূর্তে কম। ধন্যবাদ সুনীত, ধন্যবাদ অমিতাভ, ধন্যবাদ হংসরাজ। ডিএ জট কাটাতে কর্মচারীদের সঙ্গে রাজ্যকে আলোচনায় বসার নির্দেশ দিয়েছে আদালত, আর এই নিয়েই তুঙ্গের রাজনীতি। প্রশাসন ঘুমিয়ে, তাই আদালতকেই চাবুক মেরে জাগিয়ে তুলতে হয়, মন্তব্য সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। মেলা খেলাতেই রাজ্যের ভাড়া শূন্য, ডিএ দেবে কোথা থেকে, কটাক্ষ বিজেপির, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বকেয়া ডিএর দাবিতে শহীদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্ণা অবস্থান বৃহস্পতিবার 70 দিনে পড়েছে। ডিএ আন্দোলনকারীদের নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে 12 ঘণ্টা সরকারি দফতরে কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে। সকাল থেকে মহাকরণে পেনডাউন করেছেন সরকারি কর্মচারীদের একাংশ। একই ছবি নিউ সেক্রেটারিয়েটেও, সেখানে কর্মবিরতির পাশাপাশি জমায়েত করে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন ডিএ আন্দোলনকারীরা। যৌথ সংগ্রামী মঞ্চর পক্ষ থেকে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল এবং সেই কর্মবিরতির পক্ষে আমরা দেখতে পাচ্ছি যে পোস্টারিং রয়েছে এবং নিউ সেক্রেটারিয়েটে আজকে এই নিয়েই তারা ধিক্কার দিবস পালন করছে। এই ধারাবাহিক আন্দোলনের ফলে একটি সামাজিক চাপ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে অচলাবস্থা মেটাতে 17 এপ্রিলের মধ্যে কর্মচারীদের সঙ্গে মুখ্য সচিব, অর্থ সচিব সহ দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের আলোচনায় বসার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তবে যতক্ষণ না বকেয়া মিটছে ততক্ষণ আন্দোলন থেকে পিছু হটবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত সরকারি কর্মীরা। আমরা মনে হয় খুব পজিটিভ, এটা আমাদের আন্দোলনকে আগামী দিনে আরও বেশি কি বলবো ইন্সপায়ার করবে। আপনারা কি স্বাগত জানাচ্ছেন? ভীষণভাবে স্বাগত জানাচ্ছি। মুশকিল হচ্ছে এখানে প্রশাসন তো চলছে না, আদালতকে নির্দেশ দিতে হয় শান্তি রক্ষার জন্য, তোমরা কেন্দ্রীয় বাহিনী নাও, আদালতকে নির্দেশ দিতে হয়, কর্মচারীদের দাবি নিয়ে আলোচনা করে মেটাতে হয়। প্রশাসন যখন ঘুমিয়ে থাকে তখন শেষ পর্যন্ত আদালতকেই তাকে জাগিয়ে তুলতে হয় চাবুক মেরে। বারবার দেখছি হাইকোর্টের নির্দেশ থাকার পরেও শাসক দলের কি আচরণ করে। তবে ভারপ্রাপ্ত বিচারপতি যে আদেশটা দিয়ে নির্দেশটা দিয়েছেন তাকে আমি আশা করব রাজ্য সরকার পাথেয় করে সরকারি কর্মচারীদের সাথে বসে একটা ওয়ে আউট বার করবে, সমাধান সূত্র ব্যবহার করবে, যে সমাধান সূত্রটা সরকারি কর্মচারীদের স্বার্থ বজায় রাখবে এবং সরকারের কর্মকর্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের সদর্থক ভূমিকা থাকবে। মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন যে কর্মচারীদের আন্দোলন চলছে সেটাকে দেখে, কিন্তু আলোচনায় বসে কি করবে? যে রাজ্য সরকারের ভাড়া শূন্য जे राज्य सरकार तार प्राथमिकता भूले गिये कोथाय प्राथमिकता थाका उचित सेटाके बुझते पारछे ना एबं तार फले खेला मेलाई प्राथमिकता करछे। सेखाने राज्य सरकारी कर्मचारी शिक्षक अशिक्षक कर्मचारी एरा बकेया डीए पाबेन बकेया पाओना पाबेन ए आशा आमार मने हय दूरह। तो कोर्टेर निर्देश निश्चितभावे प्रशासन तार बक्तव्य जानाबेन आर प्रशासनेर तो साधारणभावे कखनोई कारोर संगे कथा बोलते आपत्ति थाके ना। जारा काज करछेन ना এই কর্মবিরতি পালন করছেন তাদের জন্য যে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে সরকারের ক্ষতি হচ্ছে তো তার দায় কে নেবে? সবাই নয়, একাংশ, একটা ছোট অংশ। ফলে সেগুলো তো সামনে চলে আসছে। উদ্দেশ্য প্রণোদিত কুৎসামূলক আচরণ করবেন এটাও অভিপ্রেত নয়। এদিকে রাজ্য সরকারকে চাপে রাখতে আগামী সোম মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই মুহূর্তে আমি রয়েছি রাইটার্স বিল্ডিংয়ে। সেখানে দেখতে পাচ্ছ যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যে সমস্ত আন্দোলনকারী তারা এসছেন এবং এখানে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত দাবি একটাই যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএ তাদের মেটাতে হবে এবং তাছাড়াও তার পাশাপাশি 10 এবং 11 তারিখ তারা দিল্লিতে যন্তর মন্তরে গিয়ে সেখানেও ধর্নাতে বসবেন এবং শুধু তাই নয় রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য তারা সময় চেয়েছেন। যেটা জানা যাচ্ছে এই সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যে উপরাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেলেও এখনও রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি। এদিকে পরীক্ষার কারণে বৃহস্পতিবার স্কুলগুলিকে কর্মবিরতি পালনের আওতা থেকে বাদ রাখার সিদ্ধান্ত নেয় সংগ্রামী যৌথ মঞ্চ। ঝিলম করঞ্জায়, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। চৈত্রের শেষে প্রচণ্ড তাপে পুড়ছে বাংলা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নববর্ষে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। রবিবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। 3-4 দিনে 2 থেকে 4 ডিগ্রি বাড়বে পারদ। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সঞ্চয়, তাপমাত্রার পারদ আরও বাড়বে কিন্তু কালবৈশাখীরও তো দেখা নেই। একদমই কালবৈশাখীর সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না। তবে কালবৈশাখী এমন একটা ক্ষণিক সময়ের পরিস্থিতি যেটা তৈরি হতে কিছুটা খুব বেশি সময় লাগে না, কিন্তু আপাতত যা পরিস্থিতি তাতে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন যে আগামী অন্তত 15 তারিখ পর্যন্ত গোটা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা খুব কম। বলা যেতে পারে 2-1 জায়গায় স্থানীয়ভাবে কিছু বৃষ্টি হতে পারে কিন্তু সেটার সম্ভাবনাও খুব কম। ফলত আগামী কয়েকদিন তাপমাত্রা ক্রমশ বাড়বে, যেটা বলা হচ্ছে যে আগামী 9 তারিখ পর্যন্ত ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এবং 10 তারিখ থেকে 14-15 তারিখ পর্যন্ত তাপমাত্রা খুব দ্রুত হারে বাড়বে। সেক্ষেত্রে সামগ্রিকভাবে বিভিন্ন জায়গাতেই দেখা যাবে যে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে, যার ফলে যেটা মনে করা হচ্ছে যে 10 তারিখের পর থেকে অর্থাৎ সোমবারের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এমনকি উত্তরবঙ্গের ক্ষেত্রে সেখানে মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই দুই জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা গতকালকেও দেখেছি 37 ডিগ্রি পেরিয়ে গিয়েছে উত্তরবঙ্গের তাপমাত্রা, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও 37 পেরিয়ে প্রায় 38 ছুঁয়ে ছুঁয়ে পারদ। সব মিলিয়ে আগামী সপ্তাহের শুরু থেকেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে রাজ্যে, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ সঞ্চয়।